আসসালামু আলাইকুম। আমি ইংলিশ পড়তে পারি না, আমি ইংলিশে খুবই দুর্বল, আমার দ্বারা ইংলিশ পড়া হবে না, বা এরকম কথাগুলো যারা বলেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত যখন কোনো ইমেইল করতে যাই সেক্ষেত্রে হয়তো ইমেইল ইংলিশে লিখতে হয়, বা আমরা যখন কোনো জব করতে যাই বা কি বলো যে একটা ফাইবারে যদি আমরা একটা গিগ তৈরি করতে যাই সেক্ষেত্রে কিন্তু ইংলিশের প্রয়োজন হয়। একটা লেটার লিখতে গেলে কিন্তু ইংলিশের প্রয়োজন হয়, ভিডিওর কোনো ডেসক্রিপশন লিখতে গেলে সেখানে কিন্তু ইংলিশের ডেসক্রিপশন লিখতে হয়, কিন্তু আমরা ইংলিশ পারি না। সেক্ষেত্রে আপনি ইংলিশ না পারার পরেও কিভাবে চাইলেই খুব সুন্দর একটা ইমেইল কিন্তু আপনি লিখতে পারেন। এখানে জাস্ট কপি করবেন এবং পেস্ট করে দেবেন, আপনার মনের যে ভাবটা আছে মূলত সেইটা এখানে আপনি প্রকাশ করতে পারেন। আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং, যারা ইংলিশে দুর্বল আজকের ভিডিওটা তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে যারা ইংলিশে দুর্বল তারা আজকে থেকে অন্তত মানে কি বলো যে এক্সপার্ট হয়ে যাবেন ইংলিশে। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। শুরু করার আগে প্রতিদিনের মতো ছোট্ট একটা অনুরোধ করে দেবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করছি। ওকে, তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার অথবা আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন। ওকে, আমি যেভাবে আপনাদেরকে প্রসেসটা দেখাবো আপনারা সেম সেইভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাদের জন্য কাজটা করতে অনেক সুবিধা হবে। ওকে, সো আমি প্রথমে চলে যাচ্ছি আমার গুগল ক্রোম ব্রাউজারে। আপনার স্ক্রিন একটু লক্ষ্য করে দেখুন, আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম, যাওয়ার পর জাস্ট আমি গুগলে চলে গেলাম। গুগলে যাওয়ার পর ওপরে যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনারা সার্চ করবেন। এখানে গিয়ে সার্চ করবেন হচ্ছে, এখানে লিখবেন rytr.me। ওকে, এটা লিখে আপনি জাস্ট সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর একদম উপরে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, জাস্ট এই ওয়েবসাইটের ভিতরে আপনাকে ঢুকতে হবে মানে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট রাইটিং নামে একটা অপশন আছে। এটা কিন্তু আমি বলে রাখি, এখানে এভাবে আপনি যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পর অটোমেটিক্যালি কিন্তু এখানে ইমেইল চাইবে, মানে আপনার লগ ইন চাইবে আপনাকে লগ ইন করার জন্য। আপনার ফোনে যে ইমেইলটা লগ ইন করা আছে আপনি নর্মালি সেখান থেকে সেই ইমেইলটা দিয়ে এখানে লগ ইন করে দেবেন। লগ ইন করাটা খুবই যে প্রসেসটা আমি অলরেডি মানে একবার লগ ইন করেছিলাম, যার কারণে এটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, তবে প্রসেসটা খুবই জাস্ট ইমেইল একটা টাচ করে দিলে এটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। ওকে, এরপরে আপনি জাস্ট এখানে যে স্টার্ট রাইটিং লেখা যা আছে জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে সেম এইরকম একটা ইন্টারফেস অটোমেটিক্যালি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ, আমি এখানে আপনি ডান সাইডে দেখতে পাবেন সিলেক্ট, মানে এটা মূলত আপনার উপরে নির্ভর করবে আপনি এখানে কী ধরনের মানে আপনি কী বলে যে লেটার বা একটা ইমেইল বা একটা ফাইবার একটা গিগ কোন ধরনেরটা চাচ্ছেন, আপনি আপনার মতো করে এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। ওকে, সো আমি এখান থেকে একটা জিনিস সিলেক্ট করে দিব, ধরুন আমি কী চাচ্ছি কী চাচ্ছি, আমি ধরেন জাস্ট আমি যেটা আছে আমি এটাকে সিলেক্ট করে দেবেন। আপনাদের সুবিধাটা আপনাদের যেটা প্রয়োজন আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। ওকে, সো জাস্ট আপনাদের এখান থেকে যেটা মন চায় আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে আসেন হচ্ছে আপনার এই যে আমি এখানে দেখেন দেখতে পাচ্ছেন জব ডিটেলস, সরি জব ডেসক্রিপশন নামের যে অপশনটুকু দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। সরি, এখানে আপনি যখন ট্যাপ করে দেবেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মানে আপনি কোন ধরনের কী বলো যে লেটারটা লিখতে চাচ্ছেন, কোন ধরনের কী লিখতে চাচ্ছেন বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে। সো আমি চাচ্ছি যে আমার যে ভিডিওটা আমি করতেছি সো এই ভিডিওর উপর একটা ডেসক্রিপশন নেবো, আমি ইংরেজি পারি না, আমার ডেসক্রিপশন খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আমি দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন, জাস্ট আমি এখানে ভিডিও ডেসক্রিপশনের ট্যাপ করে দিলাম, অর্থাৎ আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনের উপর একটা লেটার নিচ্ছি। এরপর দেখাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে ভিডিও টাইটেল নামে একটা অপশন দিচ্ছে তারা, অর্থাৎ আপনি যে ডেসক্রিপশনটা নেবে সেটা টাইটেলটা কী সেইটার উপরেই মূলত বেসেস করে তার একটা ডেসক্রিপশন কিন্তু অটোমেটিক্যালি এখানে তৈরি করে দেবে। সো আমি যদি এখানে নর্মালি লিখি ধরেন হচ্ছে কী লিখবো, মেক মানি অনলাইন, MAKE মানি অনলাইন। ওকে, আমি লিখলাম মেক মানি অনলাইন। লেখার পর আমি একটু নিচের দিকে স্ক্রল করব, এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন দুইটা অপশন। সো এখান থেকে আমি তিন নম্বরটা করে দেবো, এখান থেকে জাস্ট এটাকে আমি হাই করে দেবো, আমার কাজ শেষ, আমাকে আর কিচ্ছু করতে হবে না। এরপর এখান থেকে ইজ এ রাইট ফর মি জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন, এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু লোড নেবে, অর্থাৎ এই বিষয়টার উপরে তারা মূলত একটা ডেসক্রিপশন সাজায় আপনারা অটোমেটিক্যালি তারা দিয়ে দেবে। ওকে, আমাকে কিন্তু অটোমেটিক্যালি একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে, নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাকে কিন্তু সুন্দর কিন্তু তার একটা মেক মানি অনলাইনের উপরে কিন্তু একটা
ডেসক্রিপশন তারা কিন্তু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। ওকে, সো আমি চাইলে এই ডেসক্রিপশনটা কিন্তু এখান থেকে নিয়ে কপি করে সরাসরি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে ব্যবহার করতে পারি। শুধু এইখানে না, আপনি যে কোনো প্রয়োজনে আপনি একটা ইমেইল লিখবেন, সেই ইমেইলের যদি টাইটেলটাকে আপনি সেখানে বলে দেবেন, তারা অটোমেটিক্যালি এরকম একটা ফর্মেট আপনাকে তৈরি করে দেবে। এখান থেকে চাইলে আপনি বিভিন্ন ধরনেরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন, অথবা জাস্ট এখান থেকে আপনি এরকম করে ট্যাপ করে ধরে পুরোটা সিলেক্ট করে কপি করে আপনি ওয়ার্ডে ট্রান্সফার করে দেবেন, বা আপনার যেখানে প্রয়োজন সেখানে জাস্ট এখান থেকে আপনি কী বলে যে যদি ইমেইলে লেখেন সেখান থেকে ইমেইলে নিজে আপনি পেস্ট করে অটোমেটিক্যালি ছেড়ে দেবেন, আপনার কাজ শেষ। সো এইভাবে আপনি চাইলে এখান থেকে এই ওয়েবসাইটটা থেকে আপনি যে কোনো ধরনের মানে ইংরেজিতে যারা অন্তত দুর্বল তাদের জন্য এটা খুবই ভালো। আমি যদি আপনাদেরকে একটু এখানে লক্ষ্য করে দেখাই, এই যে উপরে যে ভিডিও ডেসক্রিপশন লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে আমি যদি আপনাদেরকে নিয়ে যাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হিউজ পরিমাণ মানে কি বলে যে ডেসক্রাইব নেওয়ার মতো কিন্তু সব কিছু আছে। যেমন হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, আপনি যদি কোনো প্রোডাক্টের রিভিউ করেন বা কোনো প্রোডাক্টের একটা আপনি কাউকে হয়তো ইমেল করতেছেন, সেটা ডেসক্রিপশন প্রয়োজন কিন্তু আপনি লিখতে পারতেছেন না, বা ওই রকম মানে কি বলো যে বুদ্ধি আমার মাথার ভিতরে মূলত ঢুকতেছে না, তাদের জন্য জাস্ট প্রোডাক্টের যে টাইটেলটা হবে জাস্ট ওইটাই এখানে লিখে দেবেন, আপনাকে সুন্দর একটা ডেসক্রাইব করে কিন্তু তারা দিয়ে দেবে। সো এইটা আমার কাছে খুবই ভালো লাগছে, বিশেষ করে যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য অত্যন্ত কাজে দেবে। সো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলো যে আপনি যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে যাবেন। ধন্যবাদ।